নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী আবাসন প্রকল্প ভূমিপল্লীতে হাজার হাজার মানুষ বাস করেন। এখানে ওয়াসার পাম্প বসানো হলে সংলগ্ন ওয়াবদা কলোনি, আটি হাউজিং ও আদমজি এলাকার লক্ষাধিক মানুষ পাম্পের পানির উপর নির্ভরশীল। ভূমিপল্লীর বাসিন্দারা জানান, 20 অক্টোবর পাম্পটি পুরোপুরি বিকল হয়ে পড়লে ওয়াসা কর্তৃপক্ষ পাম্প হাউস সিলগালা করে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে এলাকায় পানির হাহাকার চলছে। তারা আমাদেরকে অবগত না করেই তারা সিলগালা করে দিয়েছে, সবকিছুই দিচ্ছে, কিন্তু আমরা সিটি কর্পোরেশনের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত আছি। কোনো কর্তৃপক্ষই আমাদেরকে সুনির্দিষ্ট বলে দিতে পারে নাই যে আমরা অমুক দিন এটা ঠিক করে দিতে পারবো। ভুক্তভোগীদের অভিযোগ, পাম্প মেরামতের ব্যাপারে ওয়াসা এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করেও সমাধান হচ্ছে না। অনেক শিশু সহ পানি সংকটে ভুগছে, এখানে মসজিদের মুসল্লিরা ঠিক মতন উজু করতে পারতেছে না পানির কারণে। কর্তৃপক্ষ এই পর্যন্ত আমাদের একদিনে এসে খবরও নিল না আমরা কি অবস্থায় আছি। পানির সমস্যা সমাধান না করে তাহলে আমরা বাধ্য হব রাস্তাতে গিয়ে আমাদের এই হাজার হাজার জনতাকে নিয়ে আমরা এই রাস্তাঘাট বন্ধ করে আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হব। সমস্যার সমাধানে ওয়াসা ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে জানিয়ে পাম্প হাউস অপারেটর জানান, পাম্পটি মেরামত করে পুনরায় চালু করা হবে। বাজেট হওয়ার পরে আপনার এটা নতুন করে কূপ খনন করা হবে, কূপ খনন করার পর আপনার পাম্প বসানো হবে। ভূমিপল্লীতে বর্তমানে 10 তলার অধিক 120টি ভবনে 20,000 মানুষ বসবাস করছেন, আরো শতাধিক ভবন সেখানে নির্মাণাধীন রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।